চোখের আলোর সাথে সূর্যের আলো মিললে যেমন অনুপরমাণু দেখা যায় আকলের আলোর সাথে উপর থেকে আসা লোহে মাহফুজের আলো কোরআনের আলো যদি মিশে যায় তখন ও পাওয়ারফুল আকলের আর ইলিমের চোখের সমন্বয়ে কবরের আজাব দেখা যায় জান্নাতের দরজা দেখা যায় জাহান নামের শাস্তি দেখা যায় আল্লাহ পাকের বিচার দেখা যায় পুলসরাত দেখা যায় আল্লাহ পাকের দিদারের লজ্জত অনুভব করা যায় এ কারণে বনিয়াদমকে আল্লাহ পাক শুধুই মাত্র এই আফতাব দেন নাই আফতাবে ইলম দান করেছেন মানুষদেরকে সূর্য শুধু সূর্যের আলো দিয়ার শুধু আলো দেন নাই পাকের সিফত ইলিমের আলো মানুষকে পাক দান করেছেন চোখের চাইতে সূর্য যেমন পাওয়ার বেশি আকলের চাইতে এলেমের পাওয়ার এরকম রকম বেশি চোখ দিয়া সূর্যের দিকে বেশি সময় তাকানো যায় না চোখের আলোটা কম আলো পাওয়ারফুল সূর্যের দিকে তাকায় থাকলেও চোখ অচল হয়ে যাবে থেকে সাপোর্ট নেওয়া হয় দেখাও যায় না পাওয়ার বেশি তুলনায় উপরের সূর্যের পাওয়ার যেমন বেশি মানুষের বুদ্ধি মানুষের আকল জাগতিক শিক্ষার তুলনায় দিনী এলেমের আলোর পাওয়ার বেশি এ কারণেই তো এ আকল দিয়ে যারা বাহাদুরি করে তারা বেশি দূর যাইতে পারে না যেমন বিজ্ঞানীরা চাঁদে গেছে মঙ্গল বিজয় করেছে বটে আর উপরে যাইতে চায় বর্তমান নাসার বড় বড় দার্শনিকরা ওরা আকাশ খুঁজতেছে যুগ যুগ ধরে ওরা আকাশ তালাশ করতেছে আসমানের তলা খুঁজে আকল দিয়া ওরা মঙ্গলে উঠতে পারলে এর চেয়ে বেশি উপরে যেতে যেতে সূর্যের কাছাকাছি যেতে পারলো পরে পুইরা সূর্যের তবে পুইরা পুইরা যাইব যেটা নিয়ে যাবে আসমান কেয়ামত পর্যন্ত খুঁজা তলা ওরা বাইর করতে পারবে না কারণ ওদের কাছে আছে আকলের আলো বিজ্ঞানের আলো সায়েন্সের আলো আর পক্ষান্তরে হাবিব ইকরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে নবুয়তের আলো খাতমে নবুয়তের আলো ইশাব আলো সহ যখন উপরে গেছেন গতি কি রকম হইছে দেড় যুগে কয়েকশো মাইল যায় ওরা কয়েক হাজার মাইল উপরে যায় দের যুগে আর মেয়ারাজের বর্ণনা খুলে দেখো রাতের সামান্য অংশে আল্লাহর রসুল বিশ্ব বিশ্বমানবতার বিশ্ব মানবতার নবী তোমার নবী আমার নবী মোহাম্মদুর রসুল জোর সে বলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাতের সামান্য অংশে সাত আসমান পার হয়ে আরশে আজিম জান্নাত জাহান্নাম রাতের সামান্য একটা অংশে ভ্রমণ করে সায়ের করে আবার নিজের বিছানায় চলে এসেছেন এসে দেখে যে বিছানায় ঘুমায় যেখান থেকে জিবরিল আমিনী উঠায় লয়ে গেছি মেয়েরাজ দেখে ওই বিছানার শুয়ে থাকার গর্মি এখনো পর্যন্ত যায় নাই যেই দরজা খুলে বের হয়ে গিয়েছিলেন দরজার শিকল ঝুলতে ছিল মেয়েরাজ শেষ করে এসে দেখে এখনো পর্যন্ত শিকল ঝুলা বন্ধ হয় নাই অজু করে বুড়াকে কদম রেখেছিলেন মেয়ারাজ শেষ করে এসে দেখি এখনো ওজুর পানি গোড়ায় কতরা কতরা গোড়ায় গোড়ায় যাইতেছে আর পড়তেছে এত সামান্য সময়ে সাত আসমান পার হয়ে জান্নাত জাহান্নাম দেখি সায়ের করে তারপরে রসুল জাগায় ফেরত আসছেন এ শক্তি আকলের শক্তি না এ শক্তি নবুয়তের শক্তি এ শক্তি ইলমের শক্তি এ শক্তি পয়গম্বরের নবুয়তের শক্তি আল্লাহ আকবার জোর করে বলে আকল তো প্লেন উড়া আগের জমানার মানুষ মরুভূমিতে চলত রাস্তা ছিল না সিবা সাবা দিয়ে চলত এখন সুন্দর রাস্তা হইছে পথ আবিষ্কার হয়েছে আকাশ পথের যানবাহন আবিষ্কার হয়েছে আকল তো একটা প্লেনকে কে উপরে উঠায় আর ইলিম হলো আকাশের বিদ্যমান অথবা তার কক্ষপথে চলার একটা গ্রহকে টান দিয়ে নিচে নামায় নিচে নামায় উঙ্গুলির ইশারা করে তো কোন শাক্তাল কামার দুই টুকরা হয়ে নিচে চলে আসে ইলমের পাওয়ার আকল দিয়া আল্লাহ পাকের সব কিছু বুঝাই সম্ভব না আকল দুর্বল এ কারণে আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছেন নবী পাঠানোর দরকার ছিল কি লৌহে মাহফুজ থেকে ইলিম দিয়া বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত নবী রসুল জমিনে আসছেন খুব বেশি শক্তিশালী আকল মানুষের নয় তবে হ্যাঁ সকল প্রাণীর চাইতে মানুষকে একমাত্র আকল দান করা হয়েছে অন্য প্রাণীর আকল নাই এ কারণে মানুষ বাহাদুর মানুষ বাঘের উপরও রাজত্ব করে মানুষ সিংহের উপরও রাজত্ব করে বুদ্ধি দিয়া মানুষ সিংহকেও বশ মানায় কে যেন একটা ভিডিও দেখাইলো যে সিংহরে আশ্রয় দিতেছে সিংহের ডর করে বিষাক্ত সাপ মানুষ তার গলায় লয়ে ঘুরে বিশাল বড় হাতির ঘাড়ে বইসা বইসা ওইটা দিয়ে কামাই করে খায় এই কয়েকদিন আগে হাতিয়ে গাড়ি থামাইছে রাস্তায় আমারটা না আর একজনের আর কি আমারও থামাইছে একদিন গাড়ি থামাই সুর দিয়ে কয়ে দিয়ে টাকা দিছে ছোট নোট হাতি কি নোট চিনে নেয় না কারণ মাথার উপরে যেটা বুদ্ধিমান বয়ে রয়েছে ওটাই কোন আঙ্গুলে খোসা মারছে হেডাও বসছে তার মানে পা দিয়া কেন আঙ্গুল দিছে বুঝাইছে যে এটা যখন বুড়া আঙ্গুলে যাতা দিবে সময় ধরবে বুদ্ধি এমন বস করেছি বিশাল হাতির পিঠে সাওয়ার হয়েছে হাতির সুর দিয়া ইনকাম করে বাড়িতে নিয়ে চাইল ডাইল আন্ডা মাছ কিনা কিনা খাইছে এটা মানুষের দেহের শক্তির বাহাদুরি নয় এটা মানুষের আকলের দৌরত্ব আকল দিয়া প্লেন উড়ানো যায় আকল দিয়া রকেট উপরে যায় কিন্তু নবুয়াতের আলোর দ্বারায় আকাশের জিনিসে জমিনে নামান যায় আসমানে স্থির জিনিসকে টেনে নিচে নামানো যায় পাওয়ার আকলের পাওয়ার কম এ কারণে আকল দিয়ে সবকিছু বুঝাই সম্ভব না এই কারণে ডক্টরের ডিগ্রি অর্জন করার পরেও বুঝে না সংবিধান প্রণেতা হওয়ার পরেও বুঝে না কারণ বুদ্ধি তো এটা कमजोर বুদ্ধির দৌরত্ব দিয়া আল্লাহর কুদরত সব ধরা সম্ভব নয় আল্লাহর গোলামি করাও সম্ভব নয় বুদ্ধির দৌরত্ব দিয়া আল্লাহর গোলামি করা সম্ভব নয় বুদ্ধি দিয়া আল্লাহকে চেনা যায় বটে কিন্তু আল্লাহর গোলামির হক আদায় করা যায় না যায় কিন্তু এক আল্লাহকে পাওয়ার লাইন করা যায় না এ কারণে পাক বুদ্ধির পাশাপাশি ইলিম ইনসানকে দান করেছেন শিখাইছেন কারণ কোরআন সারা সব কিছু বুদ্ধি দিয়ে ধরা সম্ভব না আরে বুদ্ধি দিয়ে যদি ধরতেই পারত তাহলে ডক্টরের ডিগ্রি অর্জন করে নাস্তিক মোরতাদ হইত না প্রথম সারির শিক্ষিতর খাতায় নাম কিন্তু আবু আবুল হিকাম আবু জাহাল হইতো না আবুল হিকাম বুদ্ধিতে তো এ কোয়ালিটি আবুল হিকাম কিন্তু উপরের আলো নেয় নাই এজন্য হলো আবু জাহাল মানুষ বলে বুদ্ধির পিতা কিন্তু আল্লাহ আল্লাহর নবী বলে জাহেলের পিতা কেন শুধুই মাত্র আকলের দৌরত্ব আছে ইলেমের দৌরত্ব অর্জনকারী হয় নাই কারণ আকল দিয়া করা সম্ভব না এ কারণে যার আকল বুদ্ধি নাই তার না যে পাগল পাগল পাগলের উপরে এবাদত ফরজ না ইবাদত ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আক যে কোনো এবাদতের এক নাম্বার শর্ত কি বোঝা রয়েছে শোনেন আবার শোনেন শর্ত হলো বালেক হইলে হলো আকেল বালেক তো হইছে কিন্তু ন্যাংটা গুড়ে পাগল মাথা নষ্ট ওরে মসজিদে পাঠানোর দরকার নাই ওরে পাবনা পাঠায় দাও কারণ ওর কি নাই আকল নাই যার আকল নাই সে ইবাদতের মোকাল্লাফ না এবাদতের বাদ্যবাদকতা তার আছে যার আকল আছে